নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আগামীকাল 14ই সেপ্টেম্বর 2024 দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির কেমন যাবে এবং পাঁচ রাশির লটারি প্রাপ্তির শুভ সময় এবং রাশিভিত্তিক আপনার লাকি নাম্বার আমি এই ভিডিওতে বলবো। এর পাশাপাশি পাঁচ নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যারা রাশি জানেন না, অনেকে রাশি জানেন না, তারা নামের অক্ষর দিয়ে আপনারা মিলাবেন, তাতে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। দেখুন, আগেই আপনাদেরকে বলি, যারা ভিডিওটি শুনছেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, কেটে কেটে ভিডিওটি দেখবেন না, কারণ ভিডিওর শেষে পাঁচ নামের ব্যক্তি এবং পাঁচটি রাশির লটারি প্রাপ্তির টার্গেট নাম্বার শুভ সময় কিন্তু বলা হবে। দেখুন, আগামীকাল শনিবার শুক্লপক্ষের একাদশী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে উত্তরাচারা নক্ষত্র, চন্দ্র মকর রাশিতে থাকছে, রাহুকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, এবং পূর্ব দিকে আপনারা যাত্রা করবেন না, অর্থাৎ আগামীকাল পূর্ব দিকে যাত্রা নিষেধ রয়েছে। আর যদি করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু হলো ঘি মুখে দিয়ে এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এই যে আগামীকাল 27টি যে নক্ষত্র রয়েছে, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি শুভ যাবে, দেখুন, উত্তর ভাদ্রপদ, শতবিশা, অনুরাধা, জ্যেষ্ঠা, সাতী, ধনিষ্ঠা, শ্রবণা, হস্তা, মঘা এবং অশ্লেষা, এই কটি নক্ষত্রে কিন্তু আগামীকাল দিনটা কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। যদি আপনার এই নক্ষত্রে জন্ম হয়ে থাকে, অবশ্যই আপনারা আগামীকাল কোনো না কোনো দিক থেকে শুভ সংবাদ আপনারা পাবেন। আসি দৈনিক রাশিফল কেমন যাবে, কোন কোন রাশির ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওটি আপনারা কেটে কেটে দেখবেন না, কেটে দেখলে অনেক কিছু মিস করে যাবেন। মেষ রাশির কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা দেখা যাচ্ছে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। বৃষ রাশি, মানসিক দুশ্চিন্তা দূর হবে, আটকে থাকা টাকা আপনি পেতে পারেন আগামীকাল, সন্তান ক্ষেত্র আপনার শুভ হতে চলেছে। মিথুন রাশি, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা নজর রাখুন, শরীরের নিয়ে কিছুটা আপনাদেরকে আগামীকাল ভোগান্তির ব্যাপার রয়েছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন, অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। কর্কট রাশি, শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আটকে থাকা অনেক কাজ আপনার হয়ে যাবে। সিংহ রাশি, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সম্পত্তি লাভের যোগ রয়েছে, কাজের চাপ, যেখানে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রেসার, কাজের চাপ থাকবে। কন্যা রাশি, কেরিয়ারের ক্ষেত্রে আপনার পরিবর্তন আসবে, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে, পারিবারিক সমস্যা দূর হবে। তুলা রাশি, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, আপনাদের বড় কোনো অর্থ লস হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন একটু আপনারা সাবধানতা অবলম্বন করুন। গাড়ি অথবা আপনারা যারা বাইক চালাচ্ছেন, অবশ্যই সতর্কভাবে চালান, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির শিক্ষা এবং প্রতিযোগিতাতে আপনারা সফল হবেন, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যে কোনো দিক থেকে আপনাদের ধন প্রাপ্তি হতে পারে এবং আপনাদের আগামীকাল ভ্রমণ যোগ কিন্তু রয়েছে।
ধনু রাশি, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন, আটকে থাকা টাকা আপনি পেতে পারেন, পরিবারে কোনো শুভ মঙ্গল কোনো কাজ হতে পারে। মকর রাশি, মানসিক দুশ্চিন্তা দূর হবে, শরীর স্বাস্থ্যের জায়গা আগের থেকে অনেকটাই ভালো হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার লাভ হতে চলেছে। কুম্ভ রাশি, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, বাদ বিবাদ এড়িয়ে চলুন, পারিবারিক সমস্যা বাড়তে পারে, কাজের প্রেসার কাজের চাপ আপনার বাড়বে। মীন রাশির আর্থিক লাভ হবে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, শিক্ষাক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি কোন কোন নামের অক্ষর, অর্থাৎ আপনি যদি এই নামের ব্যক্তি হন, আপনার আগামীকাল লটারি বা শেয়ার মার্কেট ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। কোন কোন নামের অক্ষর অবশ্যই আপনারা নোট ডাউন করুন, যারা রাশি জানেন না তারাই একমাত্র এই নামের অক্ষরটা অ্যাপ্লাই আপনারা করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষরটা যদি জে দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ফাটকা হতে পারে, যে কোনো দিক থেকে বা সম্পত্তির দিক থেকে হতে পারে লাভ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থ আসতে পারে। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রথম নামের অক্ষরটা আপনার শুরু হচ্ছে ইউ দিয়ে, তাতেও কিন্তু আপনার আগামীকাল বড় কোনো অর্থলাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই নামের অক্ষরগুলো যদি হয়, আমি যে কটা যে পাঁচটি নামের অক্ষর বললাম, এটা যদি আপনার নামের প্রথম অক্ষর যদি হয়, আপনার নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি হবে। যাদের ক্ষেত্রে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবার আসি পাঁচটি রাশির লটারি প্রাপ্তির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশি মকর রাশি, মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময় সকাল 11টা থেকে 11:24 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 2। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। বৃষ রাশির টার্গেট নাম্বার 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে 11:34 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার কন্যা রাশি, কন্যা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কন্যা রাশির টার্গেট নাম্বার 9। আপনাদের শুভ সময় সকাল 11:33 থেকে 12:28 পর্যন্ত। এরপর রাশি আপনার ধনু রাশি, ধনু রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের আগামীকালের শুভ সময় দুপুর 12:14 পর্যন্ত। আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 1। একদম শেষ রাশি আপনার সিংহ রাশি, সিংহ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। সিংহ রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:55 থেকে 11:40 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। আবারও বলি, আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
ভিডিওটি প্রচুর শেয়ার করুন। এটা দৈনিক রাশিফল এবং আপনাদের লটারির প্রাপ্তির বিশেষভাবে আপনাদের সাহায্য করবে। নমস্কার।